এটা মুজাকারা, শুধু আপনারা চুপ থাকবেন, আমি একা বলবো। এতে বয়ান সৌন্দর্য হয় না, শ্রোতারাও কথা বলতে হয়, বক্তার কাজ হলো ওয়াজ করা, শ্রোতাদের কাজ হলো আওয়াজ করা, ঠিক না? আমি ওয়াজ করবো, আপনারা কি করবেন? আমার কথার জবাব দিতে পারবেন ইনশাল্লাহ? একটা কথা যেন জিজ্ঞাসা না করতে হয় যে বলেন না কেন, এটা যখন যেটা দরকার সেটা দিবেন, আমার আপনাদের যতটুকু দেওয়ার দিবেন, আমি আমার যতটুকু সর্বোচ্চ দিব। এই জন্য এগুলাকে মুজাকারা বলে, উভয়ে মুজাকারা করলে আপনারা যদি আওয়াজ দেন তাহলে আপনাদের মনে থাকবে বিষয়গুলো, মুখস্থ থাকবে, আর না হয় শুনতে শুনতে হাত করে ঘুমায় গেছেন দেখবেন ভিতরে পোকা ঢুকে গেছে মুখে, পরে খ্যাত খুব করবেন, এনে বসে কাশি কাশি করবেন, ঝামেলা। এই কারণে চোরও অনেক থাকতে পারে, এগুলোরও সুযোগ দেওয়া যাবে না। কারণ কিছু কিছু মাহফিলে পকেট মারও আসে, ও আসে হচ্ছে মোবাইল চুরি করতে আর 500 টাকার নোটটা চুরি করতে। মসজিদে যেমন সব মুসল্লি নামাজের জন্য যায় না, মাহফিলেও সব ওয়াজ শুনতে আসে না। আসতে বলছেন কেন, জোরে বলেন। হ্যাঁ, এটা হলো আওয়াজ। এমন আওয়াজ দিবেন যারা এখনো বাসায় বসে বসে স্টার জলসা দেখার চেষ্টায় আছে, এগুলো যেন লুঙ্গি পিনতে পিনতে দৌড় মারে। লুঙ্গি পিনতে পিনতে দৌড় মারে, বুঝলেন না? এমন দৌড় দিবে যে লুঙ্গি ফেলে যাবে, আবার পানবে না, জানে কি ছুটে যাচ্ছে, ঠিক কিনা? আওয়াজ, এই আওয়াজ মুসলমানের আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও যখন চলে যাবে তখন মার খাওয়া শুরু হয়ে যাবে। আমরা মার খেতেও চাই না, আমরা আওয়াজ বন্ধ করতে জবান খুলে বলেন নারায়ে তাকবীর। নির্ভীক সৈনিকেরা খতম কর নাস্তিকদের চেলাচা মুন্ডা গুলা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর নাস্তিকদের চেলাচা মুন্ডা গুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সে আলো ছড়িয়ে দিতে, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর নাস্তিকদের চেলাচা মুন্ডা গুলা। আল্লাহ কবুল করুন, আমিন। বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না, অল্পক্ষণ, 1 ঘন্টা আপনাদেরকে একটু কষ্ট দিব, রাজি আছেন না ইনশাআল্লাহ? আমরা কতক্ষণ কেন, 2 ঘন্টা কিছু হয় সারা রাত? হ্যাঁ, লুঙ্গি খুলে পাগলি বান্ধেন না, খবর লুঙ্গি খুলে পাগলি বান্ধা, বুঝেন? আপনাকে মসজিদের নাম কি? গোতুল। আচ্ছা, এই জামে মসজিদে মনে করেন ইমাম সাহেব বাহির থেকে তাকায় দেখে বিশাল বড় পাগড়িওয়ালা একজন নামাজ পড়তেছে, হুজুরে কয় এরকম টাইম হইলো, টাইম বেটাইমে কেটা ভিতরে নামাজ পড়ে, তাও পাগড়ি টাগড়ি দেখা যায়, সাদা সাদা, কি বলে, সাদা পাগড়ি, মসজিদের ভিতরে ঢুকে উনার পাগড়ির দিকে তাকায় রয়েছে 10 মিনিট, কিরে এত বড় পাগড়ি, না জানি জুব্বা কত বড় হয়। এখন নিচের দিকে তাকায় দেখে জুব্বা তো নাই, বেচারা লুঙ্গিও নেই, দায় একটা দিশে দেখছে, কিসের নামাজ? হুজুর আপনি কাজটা ঠিক করলেন, বলে কি আমার এখলাসের সাথে আমি নামাজে দাঁড়াইছি, ওটা আমার নামাজটা ভেঙে দিল, তুই এখলাসের সাথে নামাজে দাঁড়াইছিস, ভালো কথা, তোর লুঙ্গি কই? ভুল বল বল মন্ত্র ফতুয়া জানেন না কিছু না, আপনারাই তো বলেন এক অক্ত নামাজ বলে পাগড়ি বিন্দা বললে 70 গুণ বেশি চল। আমি চিন্তা করছি আমার গেঞ্জি নাই, জামা নাই, লুঙ্গিটা আছে, এখন লুঙ্গি থাকবে না থাক, মাথায় পাগড়ি তো একটা আছে, কি বলেন? কেউ যদি লুঙ্গি খুললে পাগড়ি বান্ধে নামাজ হবে? আপনারা সারা রাত ওয়াজ শুনবেন, মাগরিব ফজরের নামাজ ঘুমে পড়বেন ইনশাআল্লাহ, দেখছেন নি? নামাজ ঘুমে পড়ার ইচ্ছা আছে কারো? জামাতে পড়ার ইচ্ছা আছে কারো? আল্লাহ কবুল করুন, আমিন। খবরদার, সারা রাতও যদি বয়ান শুনেন ফজরের একটা সেজদার চাইতে দামি হবে। এই জন্য আমাদের রাত বেশি করার ইচ্ছা নাই, অভ্যাসও নাই, আমরা সর্বোচ্চ 12টা পর্যন্ত ওয়াজ করি।
অল্প কথা শুনব আমলের নিয়ত থাকবে বেশি এটার ভিতরে হয় বরকত খুব বেশি শুনলেন আমল নাই এখনো সর হইয়া বসছেন আগামী কাল সকালেও মানুষের টাকা চুরি করছেন এই ওয়াজ শুনে কোনো দাম নাই আর এখান থেকে যদি কেউ দাড়িওয়ালা হয়ে যেতে পারে এখান থেকে কেউ যদি মসজিদ মুখী হয়ে যেতে পারে এখান থেকে কেউ যদি আল্লাহওয়ালা হয়ে যেতে পারে 10 মিনিটের ওয়াজ সারা জিন্দেগি পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ রাসূল করিম বেশি ওয়াজ করতেন না আল্লাহর হাবিব সাহাবা একরামদেরকে ওয়াজ করতেন 1 মিনিট রাসূলের ওয়াজ ছিল কি সাহাবা একরাম ঘন্টার পর ঘন্টা মসজিদের নববীতে বসা আল্লাহর হাবিব কিছুক্ষণ পরে আম্মা জান আয়েশার ঘরের দরজা ফাঁক করে মসজিদে নববীতে ঢুকছেন সাহাবা একরামরা বলতেছেন হুজুর ওয়াজ করেন শুনতে আসছে আপনারা যতই বলেন ওয়াজ বন্ধ করবেন ইনশাআল্লাহ ওই গুড়ি বালি পারবেন না কারণ আমার আল্লাহ নিজে রাসূলের ওয়াজ করছে কি করছে না রাসূল সাহাবা একরামদেরকে করেনি সাহাবারা তাবেঈদেরকে করেনি তাবেঈর আমাদের ইমামদেরকে করেছে না করেনি এভাবে করতে করতে এখন আমরা করি আপনারা শুনেন তো এই ওয়াজ বন্ধ করবে কোনো চামচিকার সাধ্য নাই যতদিন দিন ওয়াজ মাহফিলের বিরোধিতা করতেছে তত মাহফিল বাড়তেছে চামচিকা যত সহ্যকে নিভাতে যাবে সূর্যের আলো কোনোদিন নিভবে না চামচিকার বাল পরাজিত হয়ে যাবে ঠিক কি না জোরে বলেন গুটি কয়েক চামচিকার ফুটে সূর্যের আলো নিভবে রাসূল ওয়াজ করেছেন সাহাবা একজনকে হুজুর বলেন আখলিস দীনাকা ইয়াকফিক আল আমালুল কলিল শেষ ওয়াজ শেষ কতক্ষণ লাগছে 10 সেকেন্ড লাগে আখলিস দীনাকা ইয়াকফিক আল আমালুল কলিল এই ওয়াজ শুনতে আসছো বলে যে হুজুর আগে নিজের ঈমানকে ঠিক কর এত বেশি ওয়াজ শোনা দরকার না আগে ঈমান ঠিক কর কেন ঈমান ঠিক করে একটা খেজুর দান করবি ওহুদ পাহাড়ে সমান সওয়াব হবে ওয়াজ শেষ এক এক সাহাবী এক এক ওয়াজ শুনে সারা জিন্দেগি স্বর্ণের জিন্দেগি বানায় ফেলেছে আমাদের ওয়াজ এত হইতেছে এরপরেও তো দুর্নীতি কমে না এত ওয়াজ হইতেছে চুরি তো কমে না এত ওয়াজ হচ্ছে দাড়ি তো বেশি উঠে না তাহলে ওয়াজ দেয়া লাভ কি ওয়াজ হবে কম আমল হবে এই জন্য নিয়ত করবো সামিআনা ওয়া আতাআনা আমরা যা শুনবো তা জোরে বলেন যা শুনবো তা আল্লাহ মানার তৌফিক দানি করেন।